সরু রাস্তা, একধারে আরোহীবিহীন সাইকেল দাঁড়িয়ে আর অন্য ধারে শুয়ে রয়েছে এক কুকুর। শুয়ে থাকা অবলা কুকুরকে চাপা দিয়ে নৃশংসতার নজির সৃষ্টি করে চলে গেল এক বোলেরো গাড়ি। মানুষ শিউরে উঠেছিলেন চন্দ্রকোনা টাউনের নিতাইগৌর আশ্রম সংলগ্ন এলাকার এক গলির রাস্তার এই ভিডিও দেখে। একটু পরেই থরথরিয়ে কেঁপে মারা যায় সেই অবলা প্রাণীটি। সেই ভিডিও আমাদের ডিজিটাল মিডিয়ায় প্রকাশ করতেই নিন্দার ঝড় ওঠে মহকুমা ছাড়িয়ে জেলার সর্বস্তর থেকে। সবাই এক বাক্যে চান গাড়িটি শনাক্ত হোক আর গাড়ির ড্রাইভার অর্থাৎ চালকের শাস্তি হোক। ভিডিও ভাইরাল হতেই খোঁজ মিলেছে ড্রাইভারের, হদিস মিলেছে গাড়ির, জানা গেছে গাড়িটি কোন সংস্থার বা কাদের। গাড়িটি চন্দ্রকোনা টাউনের নিতাইগৌর আশ্রমের। আশ্রম কর্তৃপক্ষ জানান তারা প্রাণীর জীবন রক্ষা এবং জীব সেবায় ব্রতী। এভাবে ওই কুকুরকে মেরে ফেলা সত্যি নিন্দনীয় ঘটনা। ওই আশ্রম কর্তৃপক্ষ স্বীকার করেছেন ওই বোলেরো গাড়িটি তাঁদের আশ্রমেরই। চালকের নাম সুশান্ত বর। চালককে ইতিমধ্যেই ডেকে পাঠানো হয়েছে আশ্রমে। আশ্রমের তরফে ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। অন্যদিকে ওই চালক সুশান্ত বরকে প্রশ্ন করা হলে তিনি সমস্ত ঘটনা কার্যত স্বীকার করেন। প্রকাশ্যে তিনি এই ঘটনার জন্য দুঃখও প্রকাশ করেছেন। তবে এখনও পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ঘটনাটা হয়েছে, কুকুরটা এখানে সাইডে রাস্তার সাইডে শুয়েছিল, তো গোর মন্দির থেকে গাড়িটা আসছিল। আসার পরে কুকুরটাকে প্রথমে গাড়িটা একটু হালকা স্পিডটা কমে, তো কুকুরটা উঠে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়িয়ে পড়ার পরেও সে কুকুরটাকে পুরো গায়ের উপর দিয়ে চাপা দিয়ে গাড়িটা বেরিয়ে চলে যায়। হ্যাঁ, তো কুকুরটা সঙ্গে সঙ্গে অন দ্য স্পট ডেথ হয়ে যায়। আর নেমে সাইড করে না 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 কোনো কিছু করেনি, কোনো কিছু করেনি। সোজা কুকুরটাকে মেরে দিয়ে বেরিয়ে চলে যায়। তো অসুস্থ ছিল কুকুরটা? কুকুরটা একটু হালকা, একটু পাটা একটু খোলা ছিল একটু। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আপনাদের কি বাড়িতে সিসিটিভি ধরা পড়েছে? হ্যাঁ, আমরা চাই যে ওই ড্রাইভারকে ডেকে আনা হোক, ডেকে আনা হোক, ডেকে এনে তার বিচার হোক। গাড়িতে কি সে সময় কেউ ছিল আশ্রমের? হ্যাঁ, আশ্রমের বাবাজিরা ছিল, তারা একটা প্রোগ্রামে যাচ্ছিল। কেউ কোনো লক্ষ্য নজর দেয় না? তারা কোনো কিছু করেনি। আপনারা কি চাইছেন যে প্রশাসনের কাছে? হ্যাঁ, প্রশাসনের কাছে আমরা অনুরোধ করছি যে কুকুরটা যে হত্যা হলো তার একটা বিচার চাই। আপনার নাম? আমার নাম অনির্বাণ দাস। ভাইরাল হয়েছে যে একটা গাড়ি, বোলেরো গাড়ি রাস্তায়, আপনারা এই রাস্তা দিয়ে যাচ্ছে, পাশে একটা কুকুর ছিল অসুস্থ অবস্থায়, তাকে পিষে দিয়ে চলে যাচ্ছে। এটা গাড়িটা তো আশ্রমের গাড়ি বলে বলছেন? আশ্রমের গাড়ি এটা? হ্যাঁ, দীর্ঘদিনের। কী বলবেন, এটা নিয়ে অনেক পশু চিকিৎসক থেকে শুরু করে এমনকি স্থানীয় মানুষের একটা ক্ষোভ যে এইভাবে একটা পশুকে এভাবে অমানবিকভাবে পিষে দিয়ে চলে যাওয়া, এটা তারা ক্ষোভ ব্যক্ত করছে। কী বলবেন? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা সরু গলি রাস্তা, তার মাঝখানে একটা কুকুর শুয়ে আছে এবং কুকুরটা উঠেওছে, তারপরে এই ঘটনাটা ঘটে গেছে। দুর্ঘটনা ঘটে গেছে, যে ঠিক হয়নি। এখন আশ্রমের যে চালক ড্রাইভার, ও টারজান নামে বাড়ি, টারজান ওই নিত্যসেনপুরে বাড়ি, ওকে ডাকা হয়েছে, ও আসবে। এখন আমরা দেখি ওকে কী করা যায়, কারণ আশ্রম তো জীব হিংসার বিরুদ্ধে বরাবরই। সেই জায়গায় দাঁড়িয়ে একটা কুকুরের এই ধরনের, এবারে আমি জানিনি ড্রাইভার আদৌ বুঝতে পারেনি না বুঝে সুঝেই করেছে সেটা। আমরা কি ব্যবস্থা নেবেন চালকের বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে তো নিতেই হবে। এটা যেহেতু এইরকম একটা করেছে, এই মুহূর্তেই আমরা আর আমাদের আশ্রমের যিনি অধ্যক্ষ মঠাধ্যক্ষ রাধাকান্ত দাস বাবাজি এবং অলোক দাস বাবাজি, ওনারাও সব উৎসবের জন্য কলকাতায় আছেন তালতলাতে, ওনারাও ফিরুক। ফিরলে পরে সবাই মিলেই আমরা ড্রাইভারকে নিয়ে বসবো, বা একটা তার একটা কিছু পদক্ষেপ নিতে হবে আমাদেরকে। আপনার নাম? আমার নাম মন্টু পান। আপনি আশ্রমের শিষ্য? এটা এই গাড়িটার আপনি চালক? আমি চালাচ্ছি। এটা গাড়িটা কাদের? আশ্রমের এই যে একটা গাড়িটা যখন নিয়ে যাচ্ছিলেন, আপনার বাম দিকে একটা কুকুর ছিল এবং অসুস্থ ছিল পায়ে চোট, আপনি দাঁড়িয়েও গিয়েছিলেন, আপনি গাড়ির কুকুরটার উপর দিকে চালিয়ে দিলেন, এটা কেন? গাড়িটা কুকুরটা যে অসুস্থ ছিল আমি জানি না। এবারে ডান দিকে সাইকেল ছিল, আমি হরেন দিলাম, আমি ভাবছি কুকুরটা তাহলে উঠে গেছে,
এবারে উঠেনি, ওটা বুঝতে পারেননি, যার জন্যে দুর্ঘটনা ঘটে গেছে, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। আপনি হর্ন দিলেন, আপনি তো দাঁড়িয়েও গিয়েছিলেন, তখন তো বুঝতে পেরেছিলেন যে কুকুরটা অসুস্থ, বাঁধিকে ছিল, অসুস্থ বুঝতে পারিনি, অনেকটা দূরত্বে দাঁড়িয়ে গিয়েছিলেন, অসুস্থ এবারে হর্ন দিলাম অনেকক্ষণ ধরে, এবারে তা সত্ত্বেও উঠেনি, আমি ঠিক বুঝতে পারিনি। আপনি তো নামতে পারতেন, ওটা অন্যায় হয়ে গেছে আমার, নেমে দেখার প্রয়োজন মনে করেন। আমার ডান দিকে তো সাইকেল ছিল, সাইকেলের প্রাণটা, সাইকেলের যে দামটা বেশি না কুকুর একটা প্রাণের দাম বেশি, আপনি তো সাইকেলটাকে বাঁচালেন, সাইকেলটাকে বাঁচাতে যেহেতু আপনি কুকুরটাকে চেপে দিলেন, তাই তো? হর্ন দিয়েছিলাম মানে আমি ভেবেছি উঠে গেছে কুকুরটা। আপনি হর্ন দিলেন, হর্ন দেওয়ার পর আপনার সাইকেলটা সরে গেল, আপনি কুকুরটা সরলো কিনা আপনি দেখলেন নি নিচে নেমে, এটা কেন করলেন? কারণ একটা তো পশু তো এইভাবে যে পিছিয়ে মারলেন, এটা তো চরম অমানবিক ঘটনা, কি বলবেন? অনেকে তো এটা নিয়ে আপনার বিরুদ্ধে আপনার শাস্তির দাবি তুলছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? কতদিন ধরে ড্রাইভারি করছেন? ড্রাইভারি করছি অনেকদিন থেকে, এই ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি। আমরা যখন গাড়ি চালাই তখন একটা ব্যাংকে শুদ্ধ মারিনি, হ্যাঁ, এবং মানে যেটা অন্যান্য ড্রাইভার করেনি সেটা আমি করি। একটা সাইকেল যদি রাত্রেবেলা আসে, সে সাইকেল শুদ্ধ আমি ডিপার দিই, যাতে না সে সাইকেল আরোহীর কোনো অসুবিধা হয়, সে যেন ভালোভাবে পেয়ে যেতে পারে। এবারে তা সত্ত্বেও যে এই ধরনের ঘটনা ঘটে গেল, এটা আমাকেও খুব খারাপ লাগে নিজেকে। আমার আমার মানে কি বলবো, আমার ড্রাইভিং জীবনে প্রথম হলো এরকম একটা অমানবিক ঘটনা, এটা আমিও খুব মানে দুঃখ প্রকাশ করছি, মানে আমিও খুব। আপনার নাম? আমার নাম সুশান্ত বর। ঘটেছে একটা, আমি এটা সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া গেছে, এটা আপনার হচ্ছে মানে একটা কুকুর সাইডে সাইকেল ছিল, রাস্তাটা সরু ছিল, তো কুকুরটা একটু পায়ে চোট ছিল একটু হালকা, তো সেখান থেকে একটা গাড়ি এলো, বুলারও এলো, বুলারোটা ঠিক জানা যায়নি এখন কোথায় ছিল, কী ব্যাপার জানা যায়নি, তো বুলারোটা এসে কুকুরটা উঠে সরেও যাচ্ছিলো, পায়ে চোট বলে যেতে পারছিলো না, তো তার উপর দিকেই যাওয়া হয়েছে গাড়িটা, ঠিক আছে। কিন্তু আমরা চাইছি যে হচ্ছে কী জন্য যাবে, আমরা আমাদের এলাকায় এসব হতে দেবো না। আর মানে ওরা কি নামেও নেই তার? না, ওরা নামেও নেই কিছুই না, গাড়িটা একদম কুকুরটার এবং গায়ের উপর দিকে চালিয়ে দিল, দেখতে পাচ্ছে কুকুর আছে, কুকুরটার জন্য দাঁড়িয়েছে, যে কুকুরটা আছে বলে দাঁড়ালো, সাইকেলটাকে সেপাশে আছে বলে সাইকেল, কারণ এখন কি জানেন তো যে এটা সাইকেল যদি কিছু হয়ে যায় তার জন্য হবে, কিন্তু কুকুর পশু পাখি যাই হোক তো এইটার জন্য ভাবছি এদের কেউ নেই, কিন্তু এটা এদের পাশে দাঁড়ানো উচিত, আমি যেটা মনে হয় এদের পাশে দাঁড়ানো উচিত। আমি একজন পশুর ট্রিটমেন্ট করি বলে নয়, মানে এটা উচিত পাশে দাঁড়ানো। কি বলবেন প্রশাসনের কাছে? কি প্রশাসনের কাছে দাবি চাই যে ওরা যেমন ড্রাইভার যেমন শাস্তি হয়, যে কেন একটা অবলা প্রাণীকে কেন তার গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল, এটার জন্য আমি একটা ওনার শাস্তি চাই। কুকুরটা মারা গেছে? হ্যাঁ, কুকুরটা মারা গেছে, কুকুরটা খানিকক্ষণ ভিতরেছিল তারপর মারা গেছে। কবে কার ঘটনা বলে মনে হচ্ছে? ঘটনাটা কালকে ঠিক বিকাল পাঁচটা নাগাদ এটা হয়েছে, পাঁচটার দিকে। হ্যাঁ, গাড়িটা চিহ্নিত করা যায়নি? না, গাড়িটা এখন পর্যন্ত চিহ্নিত করা যায়নি, তবে আশা আমি চাই প্রশাসনের কাছে যেমন এটা চিহ্নিত করা হোক বা তাকে ধরা হোক। কোন রুট থেকে যাচ্ছিলো গাড়িটা? এটা গাড়িটা ঠিক মন্দির থেকে একদম আমাদের মেন রোডের দিকে যাচ্ছিলো, গৌর মন্দিরের দিক থেকে। হ্যাঁ, গৌর মন্দির থেকে যে রাস্তাটা আছে ওইটার দিকে হয়ে একদম মেন রোডে উঠছিলো আমাদের, সেই সময় হয়েছে ওটা? হ্যাঁ, সেই সময় ঘটনাটা হয়েছে। তাহলে আপনারা কি প্রশাসনের দ্বারস্থ হবে বল প্রশাসন? হ্যাঁ, প্রশাসনকে আমি জানাতে চাইছি, কারণ এদের পাশে আমি দাঁড়াতে চাই, কারণ এদের কেউ নেই, এদের জন্য আমি পাশে দাঁড়াতে চাই। আপনার নাম? আমার নাম আশিস পালুই। আপনি কী করেন? আমি একজন পশু চিকিৎসক, পশু সব রকম পশু চিকিৎসক।